তারপর চব্বিশ নম্বর মন্ত্র চিত্তে ত্যক্ত লয়ং জাতি দ্বৈতমৈক চিষ্যতে তু পরম ব্রহ্ম শান্তং নৃত্যম অনাময়ম। অর্থাৎ চিত্ত বিলয় হইলে তৎসহ সর্বদ্বৈত এবং ঐক্য জ্ঞানও সর্বপ্রকারে বিলীন হয় তখন একমাত্র শান্ত নিত্য নিরুপদ্রব পরব্রহ্ম মাত্রই অবশিষ্ট থাকেন আবার এটার সেকেন্ড বাদ দিয়ে দেব উপযোগী হবে সেকেন্ডটা নিলে সুন্দর হবে সুন্দর চাই না ইউজফুল চাই প্রথমটা চিত্তে লয়ম দ্বৈত মেকম চা সর্বত চিত্ত ত্যাগ তক্ত মনটা কেমন একটা ঢুধু করে সেশনটা বললেই একটা আধ্যাত্মিক যেন নেশা বলছে কী ক শব্দ বলছে শান্তম বরম বরম আহা নিত্য কি কী সুন্দর দেখছই কথাগুলো জুড়িয়ে যাচ্ছে একজন গিয়েছে পুরীতে গেছিলাম আপনারা খেয়াল করেন আপনারা অনেকেই তো ছিলেন মন্দিরে দাঁড়িয়ে আছে সে ভদ্রলোকও তেমন সেই ভদ্রমহিলাও তেমন দুজনে দাঁড়িয়ে আছেন ঘুরে দেখছেন চারটে সেলফি তুললেন নাহা দেখো শান্তম অনন্তম ব্রহ্ম একটা প্রণাম করল আর একটু আগে দাঁড়িয়ে কী করছিল পিছনে কৃষ্ণ রাধাচূড়া গাছের সামনে দাঁড়িয়ে দুজনে মিলে সেলফি নিয়েছে আর বলছে শান্তম অনন্তম ব্রহ্ম শব্দ তার চাই কোনো না কোনোভাবে এর কোনো অর্থবোধ তার কাছে নেই কিন্তু এই কথাগুলো আধ্যাত্মিক আধ্যাত্মিক মনে হয় না ধর্মীয় কথাবার্তা হ্যাঁ আমরা সকালে ক্লাস করছিলাম ওখানে কি গান হচ্ছিল পিছনে রাম নারায়ণ হচ্ছিল রাম বা সংকীর্তন আমরাও যে বলি খুব সুন্দর জিনিস খুব উঁচু জিনিস কিন্তু তার জন্য উঁচু জিনিস যার জন্য যাবতীয় শব্দ শেষ হয়ে গিয়ে সব শব্দ একটা নামে দাঁড়িয়ে গেছে তার নাম রাম আর কোনো শব্দের প্রয়োজন নেই গুটিয়ে ফেলেছে নিজেকে ঠিক বেশি থিওরির দরকার নেই একটা ফর্মুলাতে আমি কিছু প্রকাশ করে দিচ্ছি ইকুয়াল টু এম সি স্কোয়ার বলে দিলাম অনেক কিছু বলে দিলাম শেষ কথা বলে দিলাম কিন্তু এটা তার জন্য তো না যে পুরো ইকুয়েশন বুঝে এসে গিয়ে কনক্লুশনে পৌঁছিয়েছে কিন্তু যে কিছু জানেন না এখন আপনি শিখে গেলেন এমসি স্কোয়ার না মানে কি ইকুয়াল টু বললেন ইকুয়াল টু আচ্ছা ইকুয়াল টু এম সি স্কোয়ার ইকুয়াল টু এমসি স্কোয়ার বা তুই কি বুঝেছিস এর তুই রামের জীবন জানিস না রামের মহত্ব জানিস না রাম নারায়ণ রাম রাম নারায়ণ অনেক উঁচু নেই কিন্তু তোমার জন্য শব্দ যে আর কোনো নাম লাগে না আর কোনো বিচার লাগে না আর কোনো বিবেক লাগে না মহাপ্রভুর এটা ছিল সব কৃষ্ণ নামে গিয়ে তার গুটিয়ে গিয়েছে পুরো জগৎ সংহার হয়ে গিয়েছে এবারে সে বলছে হরে কৃষ্ণ আর তুমি তোমার পুরো জগৎকে দেখে বলছো যে আমার যা অসুবিধা হরে কৃষ্ণ তো ঠিক তেমনই আধ্যাত্মিক কি শব্দের করে পড়বেন না আমি যেগুলি বলছি সবার ক্ষেত্রে এটা লাগে আধ্যাত্মিক কত লাগে সে বলে কমেন্ট বক্সে ছি 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 সাধু ভাই আমরা গু ছুড়ছি আপনি গু উচ্চারণ করেছেন আমরা তো গৃহস্থ আমরা ছুরি মাখি খাই আপনি গু বললেন আপনি গুরু বলুন বলবেন না এসে বলছে কোথায় একটা আমি কিছু নিয়ে বলেছিলাম একজনে কেউ ধারণ নিয়ে যখন কথা বলেছি প্রশ্নকর্তাকে কাউন্টার করেনি উত্তরদাতাকে কাউন্টার করতে চলে এসছে প্রশ্নটা বুঝেছিল ছি এই সব প্রশ্ন তোমার মধ্যে থেকে বেরোচ্ছে তোমার মধ্যে কোনো একটা উচ্চতা নেই তুমি নেতাজিকে পড়ো তুমি মহাত্মা গান্ধীকে পড়ো তুমি যোগবাশিষ্ঠে পড়ো নি কেউ একজনও কিন্তু এই কথাটা বলেনি কমেন্ট বক্সে গিয়ে দেখবেন তুমি কথা বলতেছো নি উপ তোমার কোনো পরিচয় নেই তোমার বাবা মা তোমায় কোনো সৎ সংস্কার দেয়নি সারাদিন করো কি এইগুলো কি কমেন্ট বক্সে লেখো কারণ প্রশ্নকর্তা বলেছে তারপর তো উত্তর দিয়েছি কিন্তু আপনি কিছু বলেছেন এত সিক্রেট জিনিস আমরা কত রকম এই পবিত্র জিনিসকে রক্ষা করার জন্য কত ব্যবস্থা করেছি সাপ্লিমেন্ট কে সাপ্লিমেন্ট আর এই পুঁজি বাঁচিয়ে বাঁচিয়ে তেরো বছর পরে আমি বাবা বা কেউ উমা হই কত স্যাক্রেট জিনিস দরজা বন্ধ না করে আমরা এই নিয়ে কথাই বলি না আর আপনি মুখ দিয়ে বলে ফেললেন কারণ আধ্যাত্মিক শব্দ নয় না আমি যদি এখন বলতে থাকি জীবনে শান্তির জন্য সচ্চিত আনন্দ ঘন ধারা আহ কি বললেন মহারাজ এই সব কথা ভাল লাগে না মূল কাজের বিষয় কি চিত্ত বিলয় হইলে তৎসহ সর্বদ্বৈত এবং খুব সুন্দর কথা বলছি এক ঐক্য জ্ঞানও বিলীন হয়ে যায় দ্বৈত ভান হচ্ছে তাই তো অদ্বৈতের প্রয়োজন পড়ছে আপনার জীবনে ব্যর্থ কিছু আছে তাহলে তো আমাকে সার্থক বলতে হচ্ছে আপনি সময়ের অপচয় করছেন তার প্রেক্ষিতে তো আমাকে বলতে হচ্ছে সঠিক কর্ম করো বলছে যদি এর কেন্দ্রে কি বসে আছে আমরা যেমন হয়ে আছি তেমন একটা মন তার প্রেক্ষিতে শাস্ত্র এত কথা বলেছে যদি তুমি এমন না হতে তাহলে এই কথা বলতে হতো না এই জন্যই তো জীবনের একটি স্তরে গিয়ে শাস্ত্রের প্রয়োজন অবধি শাস্ত্র এসনা অবধি আর থাকে না শ্রীরামকৃষ্ণ সেই স্তরে পৌঁছে বলছে মা আমাকে জানিয়ে দিয়েছেন যে তন্ত্রে কী আছে বা ভাগবতে বৈষ্ণবের কি বৈষ্ণবিজমে কি আছে কোথাও সচ্ছিদানন্দ কৃষ্ণ বলেছে কোথাও সচিদানন্দ শিব বা কোথাও সচ্ছিদানন্দ কালী বলেছে এই কথাটা মানে কি ক্রিস্টালাইজ হয়ে গিয়েছে আর দরকার নেই মূল জিনিস হীরা পায়া গাটগাটি আয়া হিরে পেয়েছি আর গাঁট বেঁধেছি আর কিছু দরকার নেই বোঝা হয়ে গিয়েছে যদি এরকম মন হয়ে যায় তখন তো শাস্ত্রও আর দরকার পড়ে না কারণ তখন আপনিই শাস্ত্র আপনি যা বলেন তা শাস্ত্র আপনার থেকে শাস্ত্র জেনারেট হয় কিন্তু তা যতক্ষণ নেই ততক্ষণ পর্যন্ত কি আছে তাকে চিত্ত বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের আমাদের সবার লাগবে এবং বহুদিন অবধি লাগবে আপনি শাস্ত্র এখন মুক্তির জন্য পড়বেন যত যত ভিতর থেকে অন্ধকার সরতে থাকবে তখন শাস্ত্র বন্ধুর মতো পড়বেন অষ্টাবক্র গীতা যখন আমি খুলেছিলাম না চাইতে হেসেছিলাম যে এ তো তাই বলছে যা মনে হচ্ছে কিন্তু অত দূর অবধি এগাতে হবে কিন্তু এখন শাস্ত্র খুললি আমাদের দুটো জিনিস মনে হবে কি যে বলছে আর যদি ত্যাগটা ফ্যাকটা বলে দেয় ত্যাগ ফ্যাক বলে দেয় উঁচু কথা ত্যাগ করা যায় যখন ত্যাগের কথা শাস্ত্র বলবে তখন একসাইট করে দাও বলে শাস্ত্র শাস্ত্র নেই আর যখন জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাওয়া হয় তখন স্বাস্থ্যের দরকার থাকে না কিন্তু দুটোকে আমরা গুলিয়ে ফেলবো না আমরা আগে একসাইড করবো তো শাস্ত্রের দু অবস্থায় প্রয়োজন নেই কিন্তু এখানে কি বলল চিত্তের বিদয় হলে অর্থাৎ যখন মন নিজেই বুঝতে শুরু করে গুরুতা অন্তর থেকে জাগতে শুরু করে তখন বিবেক এর এত দ্বন্দ্ব তার সম্মুখীন হতে হয় না আর মন মেনে নিয়েছে কৃষ্ণ এক জায়গায় একটা স্তরে গিয়ে অর্জুনকে বলছেন অর্জুন তুমি মেনে নাও মেনে মেনেই তো মন তৈরি হয় তুমি মেনে নাও আপনি মেনেছেন কেউ আপনার আপন এইবার তো তার ইস্যুগুলো আপনার ইস্যু হয়ে গেল আপনি মেনেছেন কালকেই আপনি রাত্রিবেলাতে দেখলেন যে আপনার কোনো একটা ক্ষতিতে সে সামিল ছিল তখন সেই হাত পা একই আছে পরের দিন থেকে কী হয়ে গেল আপনি আর মানতে অস্বীকার করে দিলেন ই আপনার আপন ব্যাস সব মানার উপর নির্ভর করছে দুই ভাই একে অপরের খুব আপন হুম যেই বাবার মরার টাইম এসে গেল আর বললো তিনটে বাড়ির মধ্যে দুটো একটা একটা তোর পরের দিন সকাল থেকে দুই ভাইয়ের মধ্যে কি হয়ে যায় সব মেনে নেবার ব্যাপার এই দুজনে খাচ্ছিল পরের দিন বৌদি সে বলবে সে দাদার শরীরটা ভালো নেই খুব গরম করে এইগুলি বাংলা সিনেমা দেখ সিরিয়াল দেখাগুলো টিপিক্স দেখার ফল তোমাকে মাঝে মাঝে বলে ফেসবুকে আসে আগেকার দিনের বাংলা সিনেমার কিছু কিছু ক্লিপিংস আজকাল দেখবেন শেয়ার করে আমি মাঝে এগুলো দেখি কারণ সত্যি কথা বলতে আমি এগুলো কোনো দেখতে পাইনি তখন তো এইসব দেখতামই না আগে কি পরে আর এখন এগুলো তো ছেড়িয়ে দিন আমি ওদের কী দেখছি বলছি আমি এর মধ্যে থেকে তথ্য সংগ্রহ করছি ব্যাপারটা লাগে যে আমি বড় বড় এই বলতে আমি কুচুটে ছিলাম তো আমি দেখি যেই কি বলতে গেছে কেন এটা করছে কারণ ওটা থেকে একটা সমাজের ভ্যালু সিস্টেম ধরা যায় যে ছবি এখনো এখনকার ছবি তো তাকানো যাবে না যা পরিস্থিতি যে ছবি খুব পপুলার হয়ে গেছে না আপনি তাকে দেখলে সমাজের চিত্র বুঝে যাবেন যে সমাজ আমি চলছে না কি পপুলারিটি দিত না এত পুরো মনের কথা বলে দিয়েছে এই ছবিটা আর কি মনের কথা সেটা বোঝাই যাচ্ছে তা দ্বৈত এবং ঐক্য জ্ঞান সর্বপ্রকারে বিলীন হয় দ্বৈত বোধ না থাকলে ঐক্য জ্ঞানের দরকার নেই আমি বারবার বলছি না এই সব এক এই সব এক আমি কাকে বলছি কোনো এমন একটা মনকে বলছি যে মন দ্বৈতের মধ্যে রস পাচ্ছে চিত্ত বিলয় হলে দ্বৈত ভান চলে যায় অর্থাৎ জীবনের দুটো উদ্দেশ্য থাকে না আর একটি উদ্দেশ্য জীবন এসে গেছে একটি করণীয় কাজ এসে গেছে একটি রিদুম এসে গেছে যাতে বাঁচবো এটা যখনই এসে গিয়েছে আর আপনাকে বহু শাস্ত্র এদিক ওদিককে হাতরে বেড়াতে হবে না যে কোনো বই আপনার কাজ করে দিতে পারে যে কোনো সঙ্গ আপনার কাজ করে দিতে পারে অনুঘটকের মতো জাস্ট একটা ক্যাটালাইজার দাঁড়াবে এবং হয়ে গেছে কাজ তবে এবার উচ্চ অবস্থা কারণ এখানে মনোলয় প্রকরণ শেষ হচ্ছে ঠাকুরের এটা হতো আমাদের ক্ষেত্রে তো অন্যভাবে দেখতে হবে আমাদের কি বহু চেষ্টা করতে হবে প্রচণ্ড চেষ্টা করতে হবে কিন্তু খোঁজ তো একের যেখানে একের খোঁজ সেখানে বহু থেকেও নেই রামায়ণেও যাকে খোঁজেন যুবাসিষ্ঠও যাকে খোঁজেন বাড়িতে গিয়েও যাকে খোঁজেন একা থেকেও যাকে খোঁজেন সঙ্গতির মধ্যেও যাকে খোঁজেন সে যদি এক হয়ে যায় তখন এই বহু থেকেও নেই আমি এখানে বসেও রাম কথা বলি একা যখন থাকি তখনও রাম চিন্তা করি যোগবাশিষ্ট্যের মধ্যেও রামকে নিয়ে আছি জীবনের সিদ্ধান্ত নেওয়ার সময়ও রামের ত্যাগ আমার মাথায় আছে রামের আদর্শ নিয়ে চলি এইবার এই বহু থেকেও আমার কাছে আর নেই তখন কি বলছে একটা সুন্দর কথা শুধু নিচ্ছিস সেকেন্ড লাইন থেকে নিরুপদ্রব অনেক উপদ্রব জীবন থেকে চলে যায় আর কিছু হোক না হোক একটা সঠিক জিনিসে লেগে থাকলে জীবনের ব্যর্থ উপদ্রব নিজের ব্যর্থ মাথার উপদ্রব অনেক কেটে যায় এই মাথাকেই যদি খালি রেখে দেন এ যে কী কী করবে কি কি নিজের জন্য যন্ত্রণা নিয়ে আসবে বেশ ছিলাম ছিলাম মাথাটা খালি ছিল একটা ম্যারেজ পার্টিতে গেছিলাম কিছু একটা ভালো লেগে গেছে মাথায় ঘুরছে কেউ কিছু একটা বলে দিল মাথায় ঘুরছে কেন ঘুরছে কারণ মাথার কাছে কোনো এক জিনিস নেই যাকে নিয়ে ভাবা যায় আপনি মাটি কোপাচ্ছেন আর সন্ধে হয়ে আসছে আর এ গল্প করছো গল্প করছে আপনি কী বলবেন এই চুপ কর এখন কাজটা শেষ করতে দে আপনার হিতের কথা অহিতের কথা আপনি বললেন ও পরে হবে কাজটা শেষ করতে দে এরম যখন আপনার কাছে কিছু নেই তখন কে কি বললো এখন বাজে সব দুপুর এগারোটা সকাল এগারোটা সাড়ে এগারোটা এবার আপনার হচ্ছে অনেক সময় জীবনের আর করার মতো কিছু নেই ধীরে ধীরে হবে এখন ক্যালকুলেশান শেষ হয়নি সেই তৎপরতা আসেনি আপনি কি বলবেন বল কি বলছিস হ্যাঁ করছি রে করছি দাঁড়ান না তাড়ো কি আছে যেই সন্দেহ হতে থাকবে জীবনের আপনারা যদি চোখ খোলেন দেখতে পাবেন প্রত্যেকের জীবনের সন্ধে তার তার মতো এসে গিয়েইছে কোথায় সময় আছে কে বলতে পারে আমরা এত ক্যালকুলেশন করি তো এরপর এটা করবো এরপর এটা করব আমি তাদেরকে বলবো ওর ভাই মরে যেতে পারিস কালকে তুই কি ক্যালকুলেশন করছিস কি ভবিষ্যতে প্রায় কালকে হঠাৎ করে দেখবি উঠে বা হয় ভাই কাঁপছে কি করবে এবার কি করে নিতে পারেন কে আমার হতে পারে আপনার হতে পারে আমি ছোট ছোট জিনিস এরকম ভাবতাম যখন মাথার চুল উঠতে শুরু করলাম আমি কি করতে পারি এখন ব্যতী হতে পারি তো বাঁচাতে কি পারবো জানে তো কি করবেন কিছু করতে পারবেন না জীবন অনিশ্চয়তা জীবনে জীবনের সৌন্দর্য এনেছে জীবনের বিকাশ অনিশ্চয়তার মধ্যেই হয় একে বন্ধুর মতো স্বীকার করুন আর এই সময় অনিশ্চয়তা নিয়ে নিশ্চিত হয়ে যান যে জীবন এমনই চলবে অপার সংসার নাহি পারাপার পারা পার নেই কোনো পার নেই ভাসতে শিখুন যদি কোনো ভরসা পদক কিছু যদি পেয়ে যান তাহলে ভেসে গেলেন পারের আশায় আশায় চলবেন না কেউ পায়নি পার সেই জন্য জীবন নিরুপদ্রব হয় আর উপদ্রব থাকে না নিজের উপদ্রব না অন্যের উপদ্রব কিছু করার মতো আপনার কাছে আছে আপনি বাড়িতে লোককে বলবেন আমাকে বিরক্ত করুন আমি সোজা বেরিয়ে যাবো কিন্তু বেরিয়ে যাও মানে কোথায় আমি বাবা আমাকে দায়ী করবেন না ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে পড়বো দু ঘন্টা পরে গিয়ে বাড়ির লোক বলবে যাও যাও ভিতরে আসো ঝামেলা করো না তুমিও ঝামেলা করো না আমি ঝামেলা করবো না তো নিরুপদ্রব সব উপদ্রব জীবন থেকে চলে যাবে একটা সঠিক কিছু তো ধরুন কোনো উপদ্রব কেউ করতে পারবে না সবথেকে বেশি উপদ্রব আমি নিজের সাথে করি বেশ ভালো ছিলাম মাথায় যে ঢুকলো সে আর মাথা থেকে বেরোচ্ছে না মহারাজ দেখা যায় মানে প্রশ্ন এসছে আমি ইচ্ছা করি উত্তর দিই নি বলি খুব গরম উত্তর হবে মানে এক একটা কথায় কথা বলি সব বুঝে গেছি ওর অভ্যাস ছাড়তে পারছি না আদব লাগছো কি গজব